রাজ্যে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদগুলিকে কাজে লাগিয়ে ত্রিপুরাকে আত্মনির্ভর করা যেতে পারে। এক্ষেত্রে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। দেশ তথা রাজ্যের যুবশক্তিদের মধ্যে কোনো কিছু অভাব নেই। আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্যভিত্তিক বার্ষিক সাধারণ সভা ও রক্তদান শিবির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন দ্বিতীয় রাজ্য ভিত্তিক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শুক্রবার। আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এদিনের এই বার্ষিক সাধারণ সভার কাজ মূলত শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে। বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রাজ্য ভিত্তিক এই সম্মেলনের ও রক্তদান শিবির আনুষ্ঠানিক সূচনা করে এদিন আয়ুষ প্রকল্পে নিযুক্ত কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়ার প্রতি নৈতিক সমর্থন জানিয়ে মন্ত্রী শ্রী রায় বলেন, প্রত্যেকেরই বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, সমস্যা আছে বলে দাবি ওঠে। এই দাবি বললেই দ্রুত সমাধান সম্ভব নয়। স্বাধীনতার দীর্ঘ বছরেও যেখানে বহু সমস্যার সমাধান হয়নি, সেখানে অল্প সময়ের ব্যবধানে সমস্যার সমাধান হবে ভাবলে ভুল। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই চাইছে ভারতকে বিশ্বগুরুর আসনে দেখতে। সেই লক্ষ্যে দেশকে স্বনির্ভর করার কাজে এখন মগ্ন সরকার। আমরা চাই আপনাদের চিকিৎসা পদ্ধতির আরো উন্নয়ন হোক। অনেকগুলো দাবি দাবা রয়েছে, অনেকগুলো সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যার সমাধান বললেই সম্ভব নয়। কারণ আমাদের মাথায় রাখতে হবে স্বাধীনতা 77তম বর্ষই পার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে 10টা বছর আমরা পার করলাম নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আর এই দায়িত্বে মাত্র 6 বছর চলছে আমাদের। তো দীর্ঘ বছর যে সমস্ত সমস্যার সমাধান হয়নি সেগুলো আপাতত সম্ভব নয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সরকারটা পরিচালনা করছেন তিনি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী দুজনেই চান যে ভারতকে বিশ্বগুরু দেখতে, দুজনেই চান এই রাজ্যকে স্বনির্ভর করতে। তার একটা উদাহরণ যদি আমি বলি আপনাদেরকে, এই যে ধর্মগড় ল্যাটা দেখেন, এটা 1964 এসে, আর যারা কমিউনিস্ট নেতারা, বড় বড় নেতারা যারা ভাষণ দেন বলেন আমাদের অনেক আন্দোলনের স্বরূপ এই রেল এসছে, তো 1964 ধর্মগড় রেল এসছে, এই রেলটা কুমারঘাট আসছে, অর্থাৎ ধর্মগড় থেকে কুমারঘাটের দূরত্ব মাত্র 35 কিলোমিটার, সময় লেগেছিল 25 বছর। 1989 এ ধর্মনগর থেকে কুমারঘাটের রেলটা আসছে, 25 বছর সময় লাগে, কতটুকু রাস্তা আসছে, 35 কিলোমিটার রাস্তা আসছে। এই রেলটা যখন আগরতলাতে আসে সেটাও অটল বিহারী বাজপেয়ী সরকার, কেন্দ্রে রামবিলাস পাসওয়ান রেল মন্ত্রী অর্থ বরাদ্দ হয়, সেই রেল ছোট আকারে মিটার গেজ আগরতলা আসে। কিন্তু আপনারা যদি 2014 পরিবর্তিত ভারত দেখি, 2014 থেকে 2019 এই 5 বছরে এই রিপোর্ট সার্চ ইন ডেটা নেট।